আমন্ত্রণ দেখছেন সব খবর। দেশের অর্থনৈতিক ও শিল্প বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার যে গুরুত্ব দিচ্ছে তার উদাহরণ বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত সেকেন্ড বাংলাদেশ সার্কুলার ইকোনমি সামিটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের পোশাক উদ্যোক্তারা সীমিত সম্পদ ব্যবহার করে যেভাবে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করছে তা প্রশংসার দাবি রাখে। All signify the importance the government is giving to create the conducting, conducive environment for the country's economic and industrial growth.